কত যে পৃথিবী কাঁপানো রহস্য আজও উদ্ঘাটন হয়নি তার হিসেবে কে রাখে। অবশ্য এগুলো নিয়ে আলোচনা গবেষণা চলছে এখনো। রহস্যময় পৃথিবীতে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক রহস্যের সীমা নেই। এর মধ্যে আবার কিছু স্থান বা বিষয় রয়েছে যা অতি প্রাকৃতিক। এ কারণে এগুলো যুগ যুগ ধরে মানুষের কাছে হাজারো রহস্যে ঘেরা। আধুনিক বিজ্ঞানের উৎকর্ষতাও এ রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এরকম হাজারো রহস্যের সন্ধান নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, সুতরাং সাথেই থাকুন। ১৯৬৭ সালে মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে পড়েছিল সয়ুজ এক নামক মহাকাশযানটি। মহাকাশ থেকে পতিত মহাকাশচারী ভ্লাদিমির কুমারভের বডির পোড়াংশ দেখা যাচ্ছে। রাস্তায় চলাচলের আইনে সুইডেন পরিবর্তন আনে ১৯৬৭ সালে। নতুন আইনে বাম পাশের ড্রাইভিং থেকে ডান দিকের ড্রাইভিংয়ে পরিবর্তন করা হয়। পরের দিনের অবস্থা দেখেই বুঝতে পারছেন তার ফল। বর্তমানের লৌহ মানব ১৯৭০ সালে কেমন তরুণ ছিলেন দেখেন। ভ্লাদিমির পুতিনের নাম কি বলা লাগবে? প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন জার্মানির বার্লিন প্রাচীরের পতন। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে দেশকে কত ভালোবাসলে ১৯৬১ সালের জার্মান বাচ্চারা নিজেদের বার্লিন প্রাচীর তৈরি করছে। পৃথিবীতে সবচেয়ে গরিব এবং নিগৃহীত হলো আফ্রিকানরা। তারা ট্যাঙ্ক কোথায় পাবে? তাই ১৯৯১ সালে এক আফ্রিকান ছেলে একটি পরিত্যক্ত ট্যাঙ্কের সাথে খেলা করছে। ১৯০০ সালের ছবি এটি। ইলেকট্রনিক প্রকৌশলী নিকোলা টেসলা একটি মেয়েকে কীভাবে সাঁতার কাটতে হয় তাই শেখাচ্ছেন। হাস্যকরই বটে। পরের ছবিতে যাদের দেখছেন তারা উদ্বাস্তু। জার্মান ও তাদের মিত্ররা ১৯৪৪ সালে দক্ষিণ পূর্ব ইউরোপিয়ানদের উচ্ছেদ করে। এরপর আনুমানিক ৪০,০০০ উদ্বাস্তু তখন মিশরে আশ্রয় নেয়। ১৯৫৫ সালের ব্রুসলি বিখ্যাত ওয়াশি ক্রীড়াবিদের কাছ থেকে মার্শাল আর্টের কৌশল রপ্ত করছেন। ভাস্কর্যটি ১৯২৫ সালে তৈরি। এটি সোভিয়েত ইউনিয়নে অবস্থিত।